বন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে মুক্তির দূত শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনী। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারিতে 3 দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের 21 জন শিল্পীর আঁকা শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। জল রং, তেল রং, অ্যাক্রাইলিক সহ বিভিন্ন মাধ্যমে শিল্পীদের আঁকা শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীতে। 23 মে পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। 27